This is my new vlog. আজ আমরা যাচ্ছি ঘুরতে, কোথায় যেন নাম, কোন পার্কে যাচ্ছি আমরা ঘুরতে, বাংলাদা কোন পার্কে? হ্যাঁ সন্দীপ দা, কোন পার্কে আমরা যাচ্ছি ঘুরতে? বেলুড় মঠে আমরা ঘুরতে যাচ্ছি। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, দেখো আমরা সব বন্ধুরা যাচ্ছি, চারজন, আমাকে নিয়ে পাঁচজন। ঠিক আছে, তো একটু হাই করে দাও বন্ধুরা তোমরা। হ্যাঁ ঠিক আছে, তো এখন দোকান থেকে আমরা বেরিয়ে পড়েছি, তো এখন আমরা সিঁদির মোড়ে আছি, সিঁদির মোড়ে অটো ধরবো, অটো ধরে যাব একবারে বেলুড় মঠ বাসে করে। ঠিক আছে, তো এই আমাদের হচ্ছে বাংলাদা, ও সরি সন্দীপ দা। তো আমরা সবাই আমরা হাওয়াই চপ্পলই পরেছি, এবার দেখে নাও তোমরা, এই সবাই যাচ্ছে, আমাদের শ্যু পরেনি হাওয়াই চপ্পল, আমিও শ্যু পরতে পারিনি, তো হাওয়াই চপ্পল পরেছি, তো এই দেখো। ঠিক আছে, তো খুবই একটা সুন্দর মুহূর্ত, আবহাওয়াটা ভালো আছে আজকে, রৌদ্র ওঠেনি। ঠিক আছে, ব্লু কালার হচ্ছে ডিপ। ঠিক আছে বন্ধুরা, আগে আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে, 30 বাস স্ট্যান্ড। ঠিক আছে, তো বাস স্ট্যান্ডে গিয়ে অটো ধরবো, তারপরে আমরা কী করবো। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি, তো বন্ধুরা আমরা এখন অটো চলে এসেছি, এখানে দেখা করেছে জবা বিশ্বকর্মা, ঠিক আছে, তো অটোওয়ালা দাঁড়িয়ে আছে ওখানে, আমাদের জন্য ওয়েট করছে, তো আমরা চলে গেছি, অটো পেয়ে গেছি, আর ওখানে 30 বাস স্ট্যান্ড, ওইটাকে ট্রেন যাচ্ছে বন্ধুরা। ঠিক আছে, তো আমরা এখন অটোতে চাপবো, তো আমি এখানে বসি, তুমি এখানে বসো, আমি এখানে বসি, ভেতরে যাও। তো আমরা অটো পেয়ে গেছি, তো সিঁদির মোড় যাওয়ার জন্য অটোতে চেয়ে বললাম বন্ধুরা, এই দেবো অটো কাকু, হাই। তো বন্ধুরা আমরা অটোতে যেয়ে পড়েছি, অটোতে যাচ্ছে, দেখো এখন অটো সিঁদির মোড়ে যাবে, সিঁদির মোড় থেকে আমরা বাসে ঘুরে যাবো ইকো পার্ক, সরি ইকো পার্ক নয়, কোথায় যেন বাংলাদা বেলুড় মঠ, সরি বাংলা বলছি, ওর নাম হচ্ছে সন্দীপ। ঠিক আছে, সরি বাংলা বলেছি, নেক্সট থাকি, তো ওই জন্য সরি বন্ধুরা, কিছু মনে করবে না। তো অটোতে আমরা যাচ্ছি এখন, ঠিক আছে, আপনি বাসান থেকে সিঁদির মোড় যাচ্ছে, ঠিক আছে, তো নিয়ে যাচ্ছে এই রাস্তাটা। আর পানি লাগবে যেতে, অনেক চলে এসেছি আমার রোডে, আর রোডে একটা বউ আমার মাঠে পানি এসেছে বলে, দেখো রাস্তা দিয়ে ঘরে যেখানে পাচ্ছে চলে এসেছি ঠাকুরের সে কার্তিক গণেশ একসঙ্গে আমরা চলে এসেছি সিঁদির মোড়, অটো স্ট্যান্ডে চলে এসেছে, অটো স্ট্যান্ডে কাকু অটো স্ট্যান্ড করছে, আর কত সব গাড়ি যাচ্ছে, আমরা অটো থেকে নেমে বললাম, এই যে আমাদের অটো কাকু, ভাড়াটা দিয়ে দাও, কত হয়েছে কাকু? খুবই ভালো লাগলো, 50 টাকা ভাড়া হয়েছে, আর এদিকে অটো স্ট্যান্ড, এদিকে সব ব্যাঙ্ক আছে, কত সুন্দর, এদিকে মেন রোড যাচ্ছে, আমরা যাবো ওই দিক দিয়ে, আর খুবই ভালো লাগছে, আমরা যাবো ওই পারে, এখন সিগনাল দেয়নি, তো সিগনাল দিলে আমরা ওই পারে চলে যাবো। হ্যাঁ সিগনাল দিয়ে যাবো, তো ওই হচ্ছে বাংলাদা, স্কুল ঠিক করছে এখন। হ্যাঁ তো সিগনাল দিয়ে দিয়েছে আমাদের, আমরা এখন ওই পারে যাচ্ছি, ওই পার থেকে যাবো, শুনতেই যাবে বাসের দিকে, এখানে তোমরা একটা বড় বিশাল বড় বিল্ডিং লাগে ওই দাঁড়া, আর খুবই সুন্দর লাগছে, আকাশও খুব সুন্দর আছে, আর বিল্ডিংটা এগিয়ে আছে, হ্যাঁ কতলা বিল্ডিং জানো, এটা 23 তলা বিল্ডিং, এটা হচ্ছে সিঁদির মোড়, সিঁদির মোড়টা দেখে নেওয়া বন্ধুরা, এখানে সিঁদির মোড়ে অটো স্ট্যান্ড, আমরা ফের একটা অটো স্ট্যান্ড অটো করে ফের আমরা যাবো, তো কত সুন্দর প্যান্ডেল এখানে হয়েছে, দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে এটা, তো বিল্ডিংটা দেখো বন্ধুরা তোমরা কত সুন্দর লাগছে, তো ফের আমরা অটোতে চেপে করে যাবো, ফের আমরা অটোতে চেপে যাবো, চলো এদিকে যাবো, তো আমরা এদিকে যাবো, আমরা অটোতে এখন চাপছি, কোনটা ওই 5 জন আছে কাকু, কোনটা যাবে, কোন অটোটা যাবে এখন ঠিক হচ্ছে, তো
সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বিরিয়ানির। ও এটা দুজন হয়ে গেছে, আমরা চলে এসেছি বাংলা যখন টিকিট কাটছে, তো টিকিট কাউন্টারে আমরা চলে এসেছি। তো এদিকে লঞ্চ ঘাট দেখো কত সুন্দর, তারপর টিকিট দিচ্ছে এদিক থেকে, করে নি না টিকিট। তো বাংলাদেশ টিকিট কালেক্ট করছে, তো আমরা এখন যাবো লঞ্চ ঘাট। তো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো, খুব ভালো লাগছে। এই যে লঞ্চটা আসে, ওই লঞ্চটাই আমরা উঠবো, ঠিক আছে। তো এদিকে গেট পড়ে গেলো, টিকিট আসবে আমাদের, তবে গেট খুলবে আবার, বুঝতে পারছো? সিস্টেম সব আলাদা আলাদা করা আছে এখানে, যেমন মেট্রোতে যেমন সিস্টেম হয় না বন্ধুরা, তো সেরকম সিস্টেম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লঞ্চ ঘাট গিয়ে ওপারে যেতে হবে, ওপারে তো ইয়ে আছে না, ওইদিকে আমাদের হুগলি ব্রিজ। দেখো কত সুন্দর লাগছে হুগলি ব্রিজটা, একটু জুম করছি বন্ধুরা। ওখান থেকে হুগলি ব্রিজ দেখা যাচ্ছে, ওইটা দিয়ে আমরা বাড়ি যাই বালি হয়ে, ওই ব্রিজের ওপর দিয়ে বাস ধরে বাড়ি যাই বালি হয়ে। তো খুব সুন্দর লাগছে, জুম করে ছেড়ে দিলাম। ভালো লাগছে, সুন্দর এরিয়া, খুব সুন্দর লাগছে। আজ প্রথম ঘুরতে বেরিয়েছি, কোনোদিন আসিনি তো। ওয়াও, আকাশটা কত সুন্দর, গঙ্গা ছয় মা গঙ্গা। এই তো আমাদের ম্যানেজার চলে এসছে বিমল নিয়ে, দাও বিমল দাও। আমি তো বিমল খাই না, তো বলছি দিতে, সরি। ঠিক আছে ঠিক আছে, কত সুন্দর লাগছে দেখো, দেখো ব্রিজটা দেখো পাখি উঠছে। ওইটা হুগলি ব্রিজ, তাই তো? এটা আমাদের লঞ্চ চলে এসছে, লঞ্চ আর একটুখানি ইয়েতে লাগছে এখন, টিকিট আসবে তবে আবার আমাদেরকে যেতে পারবো। আমরা গেটের সামনেই দাঁড়িয়েছি। সন্দীপটা কই, কোথায় গেল? কটা টিকিট নিচ্ছে ওটা? দেখি আমি আবার টিকিট কাউন্টারে যাই, দেরি হচ্ছে কেন টিকিট কাউন্টারে। হট হিসু করছে, হিসু করছে, ঠিক আছে। তো জোরে পেয়েছে, ওর দু নম্বর নয় এক নম্বর পেয়েছে। এরা বিমল ভাগ করে খায়, বিমল ভাগ করে খাচ্ছে, দেখো ওরা ম্যানেজার বিমল ভাগ করে খাচ্ছে। খুবই ভালো একটা দৃশ্য, খুবই ভালো লাগছে। ওদিকে আমাদের লঞ্চ চলে এসছে ঘাটে, আর এদিকে বাংলাদেশ চলে এসছে। যাও টিকিট দাও, টিকিটটা দাও, টিকিটটা দেবে তবে আমাদের ছাড়বে। এইদিকে এইদিকে এই ঠেকা ঠেকা ঠেকা, ও স্ক্যানিং স্ক্যানিং, এখানে স্ক্যানিং সিস্টেম। তো বন্ধুরা স্ক্যানিং সিস্টেম স্ক্যানিং করবো তবে আমরা যেতে পারবো। তো আমাদের এইটি হচ্ছে টিকিট, আমরা এদিকে যাবো। তো টিকিট দিল, হয়ে গেছে, আমি এখন চলে গেলাম। ও সরি, আমি ভুলে গেছিলাম টিকিট নিতে। ফটো তো তোমাদের ফোনগুলোই ফটো তোলো, দেখো আমাদের সব এন্ট্রি হয়ে গেছে। আমরা চলে এসেছি, এখন আমরা চাপবো লঞ্চে। ও হো,
ফাঁকা পুরো একদম, সব বিশ্বকর্মা পুজোয় বাড়ি গেছে, এখন কোনো ভিড়ভাট্টা নেই। তো আমরা ঘুরতে বেরিয়ে করেছি, খুবই ভালো লাগছে। এখন এই লঞ্চ থেকে খালি হচ্ছে প্যাসেঞ্জার সব, তো আমরা গিয়ে উঠবো লঞ্চে, তো খুবই লাগছে এদিকে এদিকে কত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে বন্ধুরা। চলে এসো, তো লঞ্চ এসে দাঁড়িয়ে আছে, তো আমরা উঠে পড়বো লঞ্চে। তো আমরা এদিকে উঠছি লঞ্চে, আমরা লঞ্চে উঠে পড়েছি, হিন্দিটা বলবো ঠিক করছি, রসিদ লাগছে, আমরা এইটায় বসবো, খুবই ভালো লাগছে। সূর্যটা এখানে কত সুন্দর লাগছে, সূর্য মামাকে তো দেখো আলো দিচ্ছে। তো আমাদের এইদিকে বসার সিস্টেম হচ্ছে, তো আমরা এখন বাংলাদেশ ছবি তুলছে, এরা সেলফি তুলছে, তো সেলফি তুলছে দেখে নাও বন্ধুরা তোমরা। এদিকে খুব রোদ্র, এদিকে খুবই রোদ্র, তো আমরা এখানে দাঁড়িয়ে পড়ছি, তো লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদের, লঞ্চ স্টার্ট হয়ে গেছে, সেলফি তুলে দিচ্ছে না বলে নিজে নিজেই সেলফি তোলার চেষ্টা করছে, তো সেলফি ভালো হচ্ছে না, একটু বলতে পারছে না, খুবই ভালো লাগছে। আর এরা সেলফি তোলার চেষ্টা করছে, কত সুন্দর লাগছে বন্ধুরা, তোমাদের থাকো ঠিক আছে। আমরা বেলুর মঠ, বাও ছবি দেখছি মালবাহী জাহাজ, দেখো কত সুন্দর লাগছে দেখাচ্ছি।